আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফয়জুল্লাহ আছি আপনাদের সাথে। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, আর ভিডিওটি হচ্ছে আমার প্রিয় বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম পূর্ণমিলনী ও রজত জয়ন্তী অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে কুমিল্লা বার্ডে ময়নামতি অডিটোরিয়ামে। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে অনুষ্ঠানটি উপভোগ করে আসি। শিক্ষা, সংস্কৃতি, শিল্প সাহিত্যের পাদপীঠ আমাদের কুমিল্লা। কুমিল্লার রয়েছে গৌরবময় ইতিহাস। 1899 সালে বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও জমিদার রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় প্রতিষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শুধু এই অঞ্চলের নয়, পুরো বাংলাদেশের গৌরব উজ্জ্বল শিক্ষাকেন্দ্রের অনন্য উদাহরণ। প্রতিষ্ঠার প্রায় 94 বছর পর 1993-94 শিক্ষাবর্ষে কুমিল্লা এবং তৎপার্শ্ববর্তী জেলাগুলোর ইসলামের ইতিহাসের জ্ঞান পিপাসু শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ভিক্টোরিয়া কলেজে চালু করা হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স। এর ঠিক 3 বছর পর 1996-97 শিক্ষাবর্ষে শুরু হয় অনার্স কোর্সের পথচলা। শত সহস্র শিক্ষার্থী এই বিভাগ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে দেশ বিদেশে সম্মানের সাথে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। তাদের পুরনো স্মৃতি ও আবেগ ধরে রাখার জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম পূর্ণমিলনী ও রজত জয়ন্তী উৎসব। এমন একটি উৎসবের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত। কি অবস্থা আমাদের অনুভূতি? কি আমাদের অনুভূতি? তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। এখানে আমাদের সিনিয়র জুনিয়র যা আছে সবাই এখানে আসছে, আমরা খুবই আনন্দ করতেছি, ভালো লাগতেছে। এখানে আমাদের সকালের নাস্তা পরিবেশন করা হচ্ছে। ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট সবাই একসাথে হয়েছি আজকে অনেকদিন পরে। আমাদের আজকে আমাদের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানে আমরা একসাথে আছি। তোরা যদি এত বুঝতে পারছিস কেমনে করে? কেমন রে আজকে? আজকে অনুভূতি অনেক ভালো। আজকে আমাদের সকল বন্ধুরা থেকে এসেছি। আজকে আমাদের প্রথম পূর্ণমিলনী ও রজত জয়ন্তী 2023। এই অনুষ্ঠানটা আমাদের একসময় স্বপ্নের মতো ছিল, আজকে তা বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা অনেক হ্যাপি। আরে
আমরা এখন আমাদের হল রুমে প্রবেশ করব। আমি সকলকে আজকে এই হল রুমে সুস্থভাবে বসার জন্য সবাইকে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি অত্যন্ত দুঃখিত সব সেশনের সকলকে কথা বলার সুযোগ দিতে পারছি না বলে সময়ের স্বল্পতা। জনাব ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী স্যারকে ফুল দিয়ে বরণ করবেন। 1997-98 শিক্ষাবর্ষের নার্গিস তাহমিনা, নার্গিস তাহমিনা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী স্যারকে। নার্গিস তাহমিনা জরুরি ইসলাম প্রস্তুত থাকবে। আমরা সকলে করতে দিয়ে অভিনন্দিত করছি। জয়রাম প্রভাষক দোলায় নবপুর সরকারি কলেজ প্রস্তুত থাকছে। আমাদের জানা হুমায়ুন কবির চৌধুরী স্যারকে ফুল দিয়ে বরণ করেছে মোহাম্মদ আবুল কাশেম। প্রস্তুত থাকছে রুকনউদ্দিন। শিক্ষাবর্ষের শিরেন লুনা বা ফুলদিয়া লালমাই সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের যে অনুষ্ঠানে যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন মজিবুর রহমান। আমাদের টোকরা মোড়া উপস্থিত হয়েছে।
কি চমৎকার স্মৃতি মঞ্চিত হচ্ছে। তোমরা আমাদের প্রথম পুনর্মিলনী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইসলামের আমাদের সকল স্মৃতি একসাথ হয়েছে, মিলেমিশে আমরা একাকার হয়ে আছি। আমার পারিবারিক আত্মীয় প্রফেসর জসিমউদ্দিন ভুঁইয়া, প্রফেসর হুমায়ুন কবির চৌধুরী উপস্থিত আছেন, আমার প্রাক্তন সহকর্মী ডক্টর আব্দুল লতিফ, মুজিবুর রহমান ভুঁইয়া, ফাতেমা বেগম এবং বর্তমানে যারা এই ডিপার্টমেন্টে কর্মরত আছেন ওনারা আছেন, আর আমার সামনে যারা বসে আছেন আমার অতি পরম স্নেহের, পরম আদরের, আমার অত্যন্ত প্রিয় মুখগুলা যাদেরকে দেখে আজকে আমার মনটা ভরে গেছে, যাদেরকে দেখে আমি আমার সেই পুরনো হারানো দিন, হারানো ক্লাসগুলোতে ফিরে গেছি, আমি দারুণভাবে আবেগে আক্রান্ত। একটা জিনিস আজকে আমি লক্ষ্য করলাম যে এখানে আমাদের যে প্রাক্তন শিক্ষার্থীরা সমবেত হয়েছে তাদের মধ্যে অনেকেই শিক্ষকতার পেশায় আছে, বিষয়টা আমাকে সত্যি আলোড়িত করেছে। এখানে স্কুলের শিক্ষক আছে যেমন, কলেজের শিক্ষক আছে তেমন, এমনকি বেশ কিছু সরকারি কলেজের শিক্ষকও আছে যেগুলো রিসেন্টলি সরকারি হয়েছে। আমি মনে করি শিক্ষক হিসাবে এটা আমাদের জন্য একটা পরম পাওয়া যে যে পেশায় আমরা ছিলাম আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে হোক আর যে কোনো কারণে হোক আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে শিক্ষকতার পেশাকে বেছে নিয়েছে। আরেকটা বিষয় আমাকে খুব আপ্লুত করেছে যে আমার প্রাক্তন শিক্ষার্থীদের সাথে এখানে যাদের সাথে আমাদের দেখা হলো, কথা হলো বা যারা আছে সামনে কথা হবে, দেখা হবে, তারা সবাই কোনো না কোনো কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। কেউ ব্যবসা করছে, ভালো ব্যবসা করছে, কেউ ব্যাংকে চাকরি করছে, ভালো ব্যাংকার, কেউ প্রাইভেট সেক্টরে চাকরি করছে, খুব ভালোভাবেই আছে। অর্থাৎ বাংলাদেশে না থাকতো তাহলে আমার এম এ পাস করা হতো না, এটা হাসির না। এই জায়গায় আমার আপত্তি, দিস ইজ রিয়ালিটি। ইসলামী দৃষ্টি না থাকলে জামাল নাসেরের এম এ পাস করা হতো না, আপনারা যারা বসে আছেন সামনে আপনাদের এম এ পাস হতো না। এবং ইসলামী দৃষ্টির চাকরির জন্য কলেজগুলোতে ব্যবস্থা না থাকলে আমি জামাল নাসের পথে পথে আসতাম, কারণ আমার আর অন্য কোনো যোগ্যতা ছিল না এই চাকরিটা ছাড়া, এইটা অর্জন করা ছাড়া আমার আর কোনো যোগ্যতা ছিল না। এটি মিন করে, এটি রিয়ালিটি, এটি স্বতঃসিদ্ধ। সম্মানিত বিশেষ অতিথি উপস্থিত আছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারের সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইন্দ্র কান্তি গোস্বামী, উপস্থিত আছেন আমাদের বর্তমান বিভাগীয় প্রধান জনাব এ কে এম জহির আহমদ স্যার, উপস্থিত আছেন ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন তিন লিজেন্ড টিচার যারা এই ডিপার্টমেন্টের কর্ণধার ছিলেন, যাদের মাধ্যমে এই বিভাগ এই পর্যন্ত আসছে। আমি বিভাগ হিসেবে পেয়েছিলাম জনাব ইমতিয়াজ আহমেদ সিদ্দিকি স্যারকে প্রথম যখন জয়েন করি, স্যারের এই বিভাগের উন্নয়নের পিছনে স্যারের অনেক অবদান আছে। আমি একদম আমি সাগরে ফিরে যেতে চাই, আমি অতীতে ফিরে যেতে চাই, নিজেকে বিলিয়ে দিতে চাই সবার মাঝে। আজকে এই রজত জয়ন্তী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী স্যার। স্যারের খুব আমার খুবই ঘনিষ্ঠ
আমি স্যারকে খুব পছন্দ করি, স্যারও আমাকে পছন্দ করে। আরেকটা পরিচয় আছে, এখন বলবো না। এখানে আরো উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয়, যাকে সহকর্মী হিসেবে পেয়েছি কিন্তু আমি আমার স্যার হিসেবে বেশি পরিচয় দিতে পছন্দ করি, জনাব ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী স্যার। ভুঁইয়া স্যার, প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির স্যার, প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ ভুঁইয়া স্যার, মোহাম্মদ প্রধান সমন্বয়ক মশিউর রহমান ভুঁইয়া স্যার এবং আমাদের সভাপতি মোহাম্মদ জামান হোসেন ভাই। আমি সবাইকে নামাজ শেষ করে খাবার খেয়ে আবার দ্বিতীয় সেশনে আসার জন্য অভিনীত অনুরোধ করছি। আমাদের দ্বিতীয় সেশনে বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক প্রোগ্রাম। Is
আমাদের ইতিহাস বিমান, তুমি নাভি দুনিয়া। বৃষ্টি ঝরা পথের ধারে আমকুরুতে এসে ভিজা হাতে ডাকলো আমায়, বলল ভালোবেসে। বৃষ্টি ঝরা পথের ধারে আমকুরুতে এসে ভিজা হাতে ডাকলো আমায়, বলল ভালোবেসে। এখানে আমকুর বার ধুম লেগেছে, এখানে আমকুর বার ধুম লেগেছে, চলো না অন্য কোথাও যাই। তাই জন্য সব হামরাইলাম, সাধারণ সম্পাদক হিসেবে যিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
الجبار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পরিশেষে পূর্ণ মিলনী অনুষ্ঠানে আগত সকল সদস্য ও অতিথিদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধ সোনালী জীবন কামনা করছি। স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে, এ স্লোগান বুকে ধারণ করে প্রথম পূর্ণ মিলনী ও রজত জয়ন্তী মিলন মেলায় নেমে আসুক স্বর্গের অনাবিল আনন্দ। এ মধুর মিলনানন্দের রেশ অম্লান থাকুক বছরের পর বছর, যুগের পর যুগ। মহান সৃষ্টিকর্তার নিকট এটাই প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।